أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সেই শাহজাহানের স্মৃতিকে রাখার জন্য কিন্তু বর্তমানে একটি বিশাল বড় জিনিস ভারতে আছে, তার নাম হলো তাজমহল। তাজমহলের নাম শুনেন নাই? তাজমহলের পাথর দেখেছো? দেখেছো কি তার প্রাণ? ভিতরে তাহার মমতাজ রানী, বাহিরে শাহজাহান। সেই সম্রাট শাহজাহান কিন্তু বিশাল বড় সম্রাট। সম্রাট শাহজাহান যে দেশের রাজা, ভারত উপমহাদেশের বিশাল বড় বাদশাহ, ওনার রাজদরবারের পাশে প্রতিদিন একটা ভিক্ষুক ভিক্ষা করত মানুষের কাছে, শুধু হাত পাতত। প্রতিদিন মানুষটা তখন ভিক্ষা নিয়ে মানুষের কাছে হাত পাতত, মানুষ ভিক্ষা দিত। একদিন একটা মানুষ ওই ভিক্ষুককে ডাক দেয়, বলে ভিক্ষুক ভাই, আমি অনেকদিন পর্যন্ত খেয়াল করে দেখেছি, আমি আজ থেকে কমপক্ষে 20 বছর হলো তুমি শুধু ভিক্ষাই করো ভিক্ষাই করো, তোমার সারাটা জীবন ভিক্ষাবৃত্তির ভিতর পার হয়ে গেল, তোমার কাঁচা দাড়ি পাকা হয়ে গেল, কিছুদিন পর তোমার বয়স একেবারে যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে তুমি তো আর ভিক্ষা করতে পারবে না, তোমার কি ভিক্ষা ছাড়া কোনো অবলম্বন নাই? ভিক্ষুকটি তখন চোখের পানি ফালাই দেয়, বলে আল্লাহর বান্দা, বিশ্বাস করে বলে আল্লাহর কসম করে বলি, আমার কোনো সন্তান নাই, আমি কি করব? দুনিয়াতে শুধুমাত্র আমি আর আমার প্রিয়তমা স্ত্রী আছে, সে অনেক বয়স্ক অসুস্থ মানুষ, সারাদিন আমরা ভিক্ষা করি, ভিক্ষা করে যা কিছু পাই তাই দে, আমাদের দুইজন বুড়া বুড়ির সংসার চারের বাহিরে তো আমাদের কিছু নাই। মানুষটি তখন বলে, এইভাবে তুমি মৃত্যু পর্যন্ত যদি ভিক্ষা করো তাহলে তোমার কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না। ভিক্ষুক তখন বলে, কি করব ভাই, মানুষের 2 টাকায় 1 টাকা 5 পয়সা দেয়, আমাদের যা পাই তাই খেয়েই তো আমাদের সই হয়, আমরা রাখতে পারি না, কিছু জমাতে পারি না। লোকটা তখন বলে, ভিক্ষু করে এইভাবে করো তোমার সারা জীবন চলে যাবে, তবুও তুমি সুদিনের দেখা পাবে না। তুমি যদি সত্যিকার কিছু করতে চাও আমি তোমাকে বলবো, আগামীকাল তুমি কোনো মানুষের কাছে ভিক্ষা না চেয়ে আস্তে আস্তে চলে যাও, ওই যে বিশাল বড় একটা রাজদরবার দেখা যায় ওই দেশের, এই দেশের রাজার নাম হলো বাদশাহ সম্রাট শাহজাহান। তুমি যদি একবার সম্রাট শাহজাহানের কাছে কোনো মতে যদি তুমি চলে যেতে পারো, আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি, তুমি যদি একবার বাদশার মুখোমুখি হতে পারো, আমার বিশ্বাস বাদশাহ সম্রাট শাহজাহান তোমাকে একবার যা দিবে কোনো দিন তুমি আর খেয়ে শেষ করতে পারবা না, একবার তার কাছে চলে যাও। ভিক্ষুকটি বলে, ভাই আমি তো তার কাছে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু কীভাবে যাবো? আপনি কি মনে করেছেন আপনি চাইলেই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন? সম্ভব যে ঢাকায় গেলেই যদি হতো, এত সহজ নয়। দেখেন এখানে একটু কথা বলা দরকার, আমরা অনেক পীর ধরি, আমরা হুজুরদের বলি, হুজুর আপনি একটু আমার বাপের জন্য দোয়া করেন। কয় কেন? কয় আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি দোয়া করলে হয়তো আমার বাপকে আল্লাহ ভালো রাখবে, এই বিশ্বাস আপনি করবেন না, মিথ্যা কথা। প্রিয় ভাইরা, কেন আপনার ধারণা যে দুনিয়ার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে তার প্রিয় কোনো মানুষকে নিয়ে সুপারিশ করলে পারে, তারপরে যদি ওই কাজটি হয়ে থাকে তাহলে আল্লাহর দরবারে গেলে পারে, আল্লাহর কোনো প্রিয় মানুষকে নিয়ে সুপারিশ করলে পারে, তারপরে আল্লাহ শুনবেন, এই বিশ্বাসটি করলে আপনার শিরক হবে, কুফুরি হবে। কেন? কারণ আপনি যদি এমপির কাছে যান, আপনি এমপি সাহেবের কোনো আত্মীয়কে নিয়ে যাবেন, দলের কোনো মানুষকে নিয়ে যাবেন, কেন নিয়ে যাবেন? কারণ একই দাবি যদি দুইজন করে, এমপি সাহেব দুইজনের ভিতরে একজনকে দিবে আরেকজনকে দিবে না, পার্শিয়ালিটি করবে, তাহলে আপনি কোনো হুজুরকে দায়িত্ব দিলেন, হুজুর আপনি দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে এই কাজটা করে দেয়, তার মানে আপনার বিশ্বাসকে আল্লাহ পার্শিয়ালিটি করতে পারে, এজন্য যেন না করে পার্শিয়ালিটি, তার জন্য আল্লাহর পছন্দের কোনো হুজুরকে ধরে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে আপনাদের আল্লাহর কাছে কোনো আলেম চেনে না, আল্লাহর কাছে কোনো বান্দার যদি চোখের পানি ফেলায় হাত তুলে, আল্লাহ তাআলা চোখের পানি রসিলায় তার সব গুণাগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক বলল, ভাই ঠিক আছে আমি আগামীকাল যাব। শাহজাহানের জীবনী পড়ে দেখেন, পরের দিন ভিক্ষুক সকালবেলা ভিক্ষাবৃত্তি করার জন্য কোনো মানুষের কাছে আর নয়, আস্তে আস্তে করে এক পা দুপা করতে করতে সম্রাট শাহজাহান বাদশার বিশাল বড় রাজদরবারের সামনে গিয়া, রাজদরবারের সিকিউরিটির কাছে গিয়ে বললেন, আমি একটু দেখা করতে চাই। সিকিউরিটি তখন বলল, না এত সহজ নয়, নো অ্যাডমিট সাধারণের জন্য সম্ভব নয়, নো অ্যাডমিট ফর দ্য পাবলিক, দেখা করা যাবে না। নাসরবান্দা ফকির যখন বলল আমি দেখা করব, দেখা করতে চাই, এ খবরটা তখন সম্রাট বাদশাহ শাহজাহান যখন শুনতে পাইছে, সিগনাল পাঠাইছে, একজন ভিক্ষুক কি চাই তোমরা ছেড়ে দাও। আস্তে আস্তে সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষুকটা যখন চলে আসবে, এসে বলতেছে, সম্রাট একটু ইবাদতে মশগুল, তুমি একটু দাঁড়াও, এখানে একটু বসো, একটু পরে দেখা করবে। অনেকক্ষণ যখন ফকির যখন ওয়েটিং রুমে দেরি করতেছে, বাদশাহও নাই, কোনো খবর নাই,
কে যেন ওই ভিক্ষুককে বলে দিয়েছে, ভিক্ষুক রে তুমি এতক্ষণ ধরে দেরি করতেছো। ভিক্ষুক তার কর্মচারীকে বলে, ভাই সম্রাট কোন জায়গায়? তখন বলতেছে, বাদশাকে তুমি যদি এখন জরুরি তলব করতে চাও, ওই যে গিয়ে দেখো আমাদের ইবাদতখানা মসজিদ, আমাদের সম্রাট বাদশা শাহজাহান নামাজ পড়ে ইবাদত করতেছে, একটু তার কাছে তুমি এখন গেলে দেখতে পারবা। ভিক্ষুক আস্তে আস্তে এক পা দুপা করে চলে গেল মসজিদের পাশে, গিয়ে দেখো জানালা দরজা সবই বন্ধ, একটি জানালার একটি মানে একটা গ্লাস খালি খোলা আছে। ভিক্ষুক তখন কোনো কথা না বলে জানালার পাশে গিয়ে দেখে মসজিদের ভিতরে কোনো মানুষ নাই, কোনো নিরাপত্তা কর্মী নাই, কেউ নাই, কিন্তু মোগল বাচ্চা, এত বড় ভারত উপমহাদেশের বিশাল বড় বাচ্চা, এই বাচ্চা কারো কাছে কোনো কিছু না আছে, বাচ্চা সম্রাট শাহজাহান। ভিক্ষুক তাকিয়ে দেখে মসজিদের ভিতরে বড় বাচ্চা সম্রাট বাচ্চা শাহজাহান, ইসলামী পোশাক পরা বড় বড় দাড়ি নিয়ে কার কাছে যেন হাত তুলে হাও মাও করে কাঁদতেছে, আর অঝর নয়নে তার পানি পড়তেছে। ফকির তাকে দেখে বাচ্চার চোখের পানি দেওয়া দাড়ি ভিজে গেছে, শুধুমাত্র দাড়ি নয় জামা কাপড় ভিজে যাচ্ছে, তবুও হাও মাও করে কাঁদতেছে, হাত নামায় না। কিছুক্ষণ পর বাচ্চার এই কঠিন অবস্থা দেখে ফকির চিন্তা করে কি যেন ভাবলো, ভাবার পরে আস্তে আস্তে করে বাচ্চার কাছে কোনো কিছু না আছে, ফকির যখন বের হয়ে চলে আসতেছে, সম্রাট যখন বনাদাত শেষ হলো বের হয়ে পিছন থেকে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, তুমি কে? ফকির তখন বলতেছে, জাহাপনা, আমি একটা এই রাজ্যের একজন গরিব মানুষ, ভিক্ষুক আমি। বাচ্চা বলতেছে, মন খারাপ করেছ নাকি ভাই? আমি নামাজ পড়লাম আল্লাহর কাছে, ইবাদত বন্দেগী করলাম, আমার তো জানা মতে আমার কাছে কোনো ভিক্ষুক এসে কোনো কিছু না চেয়ে তো চলে যায় না, কিন্তু তুমি আমার কাছে কোনো কিছু না চেয়ে চলে যাচ্ছ, তার কারণ কি? ফকির তখন দোকানার চোখের পানি ডাক ফিরে বলে, বাচ্চা জাহাপনা, সত্যি আপনি বলেছেন, আমি এসেছিলাম বড় আশা নিয়া, 70 বছরের মুরব্বী, আমি ভিক্ষা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য, কিন্তু আপনার কঠিন অবস্থা দেখে আমার জ্ঞানের দরজা খুলে গেছে, আমি আর আপনার কাছে চাই না। বলে, কী জন্য চাও না? মূর্খ ফকির তখন বলতেছে, জাহাপনা, আমার মনে আছে আমি এতদিন শুধু মানুষের কাছে ভিক্ষা করি, কিন্তু কেউ বলতে পারবে না, কোনো মানুষের পায়ে ধরে কোনোদিন আমি কেঁদেছি, কেউ কোনোদিন বলতে পারবে না, আমি কোনোদিন কোনো মানুষের দরবারে হাত তুলে এভাবে অঝর্ণনে কান্দি নাই। আপনি যখন এভাবে করে কাঁদতেছেন, তখন আমি ভেবেছি আমাদের দেশের বড় বাচ্চা হলো সম্রাট, আপনি বাচ্চা শাহজাহান, কিন্তু আপনি আরও বড় ফকির হয়েছে বাচ্চার কাছে কাঁদতেছেন, তাহলে আপনি বাচ্চার ডাক যে বাচ্চা শুনতে পারে, আমি নিয়ত করেছি যদি কান্দতেই হয় সেই মহান বাচ্চার কাছে চাইবো, আজ থেকে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে আমি আর হাত পাতবো না। এটি ইতিহাস প্রিয় ভাইরা। আপনি আল্লাহর কাছে চান, কি চাবেন আপনি আল্লাহর কাছে? চেয়ে দেখেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কোনো মানুষ যদি চায় আল্লাহর কাছে, কিছুই নাই সেই মানুষটার, চাওয়ার মতো কোনো যোগ্যতা নাই, পাওয়ার মতো কোনো শর্তই নাই, তারপরেও আল্লাহ চাইলে যে সম্ভব অনেক কিছুই, আল্লাহ চাইলে একটা মানুষকে সব কিছুই দিতে পারেন, আল্লাহর ক্ষমতার ভিতরে সবই সম্ভব, এটাকে আপনারা বিশ্বাস করেন? এটি আপনাদেরকে আগে ইমানে আনতে হবে, আল্লাহ চাইলে সব কিছুই দিতে পারেন, যদি আপনি চাওয়ার জায়গায় আসতে পারেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন চাওয়ার মতো। আল্লাহ পাকের ওয়াদা হলো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চেয়ে দেখো, তাকায় দেখো, আবদার করে দেখো, আমি আল্লাহ তোমার সব আবদার পূরণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার কোথায় কথা বাড়ে আমি সেদিকে যাব না, আপনার ইমান আপনি পাকাপোক্ত করেন যে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, এর কিছু সম্পর্ক কথা বলতে চাই। সাহায্য চাই তোমার কাছে, সাহায্য আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না যথাযথ। চলুন আমরা একটি ছোট্ট ঘটনা থেকে জেনে আসি, আল্লাহ যে চাইলে সব কিছু পারে, এটা বিশ্বাসের দরকার। তার আগে একটি কথা আপনাদের শুনলে ভালো লাগবে, আল্লাহ তাআলা সূরা কদরের ভিতর বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। কদরের রাতের মান কত? লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহার, এই কদরের রাতের এক রাতের দাম হলো হাজার মাসের চাইতে উত্তম। আপনারা জানেন না, এটা কিন্তু ঠিক না, আলফুন শব্দের অর্থ হাজার, কিন্তু তাফসিরে এসেছে শুধু হাজার নয়, আলফুন শব্দের অর্থ হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মাসে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আমাদের গ্রামের মসজিদগুলো, আমরা বলে থাকি ভাই কোরআন নাজিলের মাস, আসেন আমরা ইবাদত করি। প্রতি বছর ওই দিনে
মহল্লার সবাই মিলে কিছু চাল উঠায়া টাকা উঠায়া তাবারক রান্না করে সারা রাত কেউ কোরআন পড়ে, কেউ ওয়াজ করে, কেউ জিকির করে, তসবিহ তাহলিল করে, এভাবে করে রাত্রি যাপন করে। তিন বছর পর পর থাকার পরে চতুর্থ বছরে শবে কদরের আগের এক সপ্তাহ আগের জুমায় ইমাম সাহেব খতিব মসজিদের মুসল্লিদের বলতেছে, ভাইরা আগামী বা বুধবার বা মঙ্গলবারের দিন তো শবে কদর, তো আপনারা যে যা পারেন একটু দেন, সবাই মিলে আমরা রাত্রি যাপন করি প্রতি বছরের মতো। মাঝখান থেকে এক রিকশাওয়ালা দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনার এই কথার উপর বিশ্বাস করে আমি তিন বছর থেকে দেখেছি আমাদের থেকে কিছুই হয় না, শবে কদর যা হয় শুধু ধনীদেরই হয়, গরিবদের কিছুই হয় না, এবছর নিয়ত করেছি আমি আপনার কথা সাইডে আর থাকবো না। হুজুর বলতেছে, ভাই এই রাতে যে গরিবদের কিছু হয় না আপনি বুঝলেন কেমনে? কয় হুজুর এই রাতে আল্লাহ রহমত দেয় কয়টা পর্যন্ত দেয়? হুজুর বলতেছে সূরা কদরের শেষ আয়াত হলো লামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যে আল্লাহ পাক এই রহমতের অবারিত রহমত বর্ষণ করতে থাকে ফজর পর্যন্ত। এখন রিকশাওয়ালা বলে, হুজুর আল্লাহ রহমত দেয় ফজর পর্যন্ত, এই ছোট একটা রাত আল্লাহ শুরু করেন মনে করেন মক্কা থেকেই রহমত দেওয়া, মক্কার মানুষদের রহমত দিতে দিতে মনে করেন রাত দশটা বাজে, সেখান থেকে সব মুসলিম রাষ্ট্রগুলো দিতে দিয়ে রাত তিনটা, তারপরে পৃথিবীর বিভিন্ন মহাদেশে দিতে দিতে এশিয়া মহাদেশে জিবরাইল আসে ফজরের পনেরো মিনিট আগে, এরপর দিতে দিতে যখন ভারতে ঢুকে তখন দুই এক মিনিট বাকি থাকে, বাংলাদেশে এসে দেখে ফজরের রক্ত হয়ে গেছে মুয়াজ্জিন আজান দেবে। এখন জিবরাইল বলে, আল্লাহ বাংলাদেশে কেবল পা দিলাম, তাহলে এত মানুষের ভাগ্য পরিবর্তন, সময় তো দরকার, তখন কি করব? আল্লাহ তখন বলে, সময় যেহেতু নাই তাহলে দুই চারজন ধনী তাদের ভাগ্য পরিবর্তন করে দাও আর গরিবদের জায়গায় খালি লিখে দাও, টিক দেওয়া যায় যা ছিল তাই। আসলে কি তাই? কথা বলেন আসলে তাই? আল্লাহ চাইলে পারে, আল্লাহকে বিশ্বাস করেন, প্রশান্ত মহাসাগরের ওই বিশাল তিমি থেকে শুরু করে নিয়ে আপনার বাড়িতে ছোট্ট মুরগির বাচ্চা যখন বের হয়ে যায় এই মুরগি পর্যন্ত সবার রেজেকের দায়িত্ব আল্লাহ নিয়ে সকালে বের হয়ে যায় খালি পেটে আর পেট পুরায় জেনে ঘরে ফিরিয়ে দেন, তিনি হলেন আমাদের রব, যিনি আমার ভাগ্যের সব পরিবর্তন করতে পারেন, তিনি কে? বাস্তবে বাচ্চা।